আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাফা ওসালাম আল্লাহবাদস্তফায়েদ শুক্র সুপ্রিয় বাংলাদেশ শুরুতে আমি রাজমাল স্বাগতরা জানাচ্ছি হজ এবং কুরবানি নিয়ে ডিসকাশনের প্রোগ্রাম প্রোগ্রামে নর্মালি আমরা আমাদের নির্ধারিত যে অনুষ্ঠান মাসুন্দোয়া এর জায়গায় আমাদের আজকের যে বিষয়টা হচ্ছে হজ এবং কুরবানি নিয়ে সো ইনশাআল্লাহ আমরা হজ এবং কুরবানির সমসাময়িক যে মাসলাগুলো আছে এগুলা নিয়ে আমরা মুফতি সবার সাথে আলোচনা করব আশা করি আপনার অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আমরা চলে যাই আমাদের সম্মানিত অতিথির কাছে আজকের নির্ধারিত আলোচনায় যে মুফতি সাহেব আলহামদুলিল্লাহ আমাদের আসলে নর্মালি আমরা যে প্রোগ্রামগুলা চালিয়ে আসছি কিন্তু আমাদের সামনে হজ এবং কুরবানি এগুলা নিয়ে আমাদের ইকরা বাংলা টিভি একটি সমসাময়িক যে বিষয়গুলো আছে মশলা মশালগুলো এগুলা নিয়ে একটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম আমাদের আমাদেরকে উপহার দিয়েছে এই আজকে আমাদের সামনে হলো হজ এবং কুরবানি নিয়ে যে মশলাটা এ ব্যাপারে আমরা দর্শকদের কি বল মানে বলতে চাই এগুলো একটু আলোচনা করবেন প্লিজ জাজাকাল্লাহ খাইরান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওয়াসালাম ও আলাহ সঈদ নাম সদিন নবীনা মোহাম্মদ ও আলআ আলিহি ওসাবি আজমাইন ও আলাহ মন্তবী আহমবি আসান ইলাইমুদ্দিন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হবার আমরা আপনাদেরকে এই কথাই বলতে চাই যে আজকে যে আলোচনাটা হবে সেই আলোচনাটা হবে একটা বিশেষ একটা অনুষ্ঠান হজ এবং কোরবানি এই সম্পর্কে ডিসকাশন হবে আমাদের ধারাবাহিকভাবে প্রোগ্রাম চলতেছে অনেক বিষয়ের উপরে আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এরপরেও আমরা চাই কিছু আলোচনা কিছু মুজাকারা যাতে আমরা হয়তো অনেকগুলো হয়তো আপনি জানেন অথবা জানেন না তাইলে মুজাকারার দ্বারা আলোচনার দ্বারা হয়তো আপনার অজানা জিনিস জানা হয়ে যাবে এই জন্য আজকে আমরা নর্মাল যে প্রোগ্রাম করি যে দুয়ার প্রোগ্রাম বিশেষ করে মস্তুমদার প্রোগ্রাম আমরা একটু যেহেতু এটা আপনার স্পেশাল প্রোগ্রাম এই প্রোগ্রামের মাঝে আমরা আলোচনা করব। যে আজকের বিষয়টা হবে আমাদের কুরবানির বিষয়ে আমরা ফোকাস করবো কুরবানির বিষয়ে হজ সম্পর্কে আমি কিছুদিন আগেও আপনাদের সামনে কিছু আলোচনা করেছি যে হজের ব্যাপারে আমি কিছু আলোচনা করেছি সংক্ষেপে যদি আমরা এই কথাটা বলি যে হজের ব্যাপারে আমরা আপনাদেরকে বলেছিলাম এই কথাটা যে হজের মধ্যে প্রথম নম্বর হইল যে হজের মধ্যে কয়টা ফরজ আছে এগুলো জানতে হবে এরপরে হজের মধ্যে ওয়াজিব কটা আছে এটা জানতে হবে এরপরে হজ কিভাবে করতে হয় এই মাসাইলগুলা যদি আপনি জানেন আর হজটা যদি আপনি করতে পারেন তাহলে হজটা সুন্দর হবে এই জন্য হজের মধ্যে সংক্ষেপে আমি আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিই হজের মধ্যে ফরজ হলো তিনটা তিনটা হজের মধ্যে ফরজ এর মধ্যে একটা হইলো এহরামবাদ একটা ফরজ এরপরে আপনার আরাফার মধ্যে অবস্থান করা এটা হলো ফরজ উকুফ আরাফা এটা হলো ফরজ আর তিন নম্বর হইল যে আপনার তওয়াফে জিয়ারা যে এটাও ফরজ এই তিনটা হইল হজের মধ্যে ফরজ এক নম্বর হইল এহরাম বাদা দুই নম্বর হইলো ওকুফে আরফা আর তিন নম্বর হইল তোয়াফে জিয়ারা আর আরও ছয়টা কাজ আছে আপনার ওয়াজিব ছয়টা কাজ কাজ আছে ওয়াজিব এর মধ্যে একটা হইল মুজদালিফার মধ্যে রাত্রি যাপন করা রাত্রের বেলা যে নয় তারিখ দিনের বেলা তো আপনি আরফায় থাকবেন কিন্তু এরপরের যে রাত্রে আসবে সেই রাত্রে মুজদালিফায় থাকা এটা ওয়াজিব এটা ওয়াজিব এরপরে আপনি পাথর মারা এটা ওয়াজিব পাথর মারা এটা ওয়াজিব কোরবানি করা ওয়াজিব এরপরে মাতামুন্ডানো ওয়াজিব এরপরে সাই করা এই যে আপনি একটা তোয়াফ করবেন সেই তোয়াফের পরে একটা সাই করা এটা ওয়াজিব এই যে ফরজ তোয়াফ যেটা ফরজ তোয়াফ যেটা যেটাকে আমরা তোয়াফে জিয়ারা বলি এই তোয়াফের পরের যে সাই যেটা এটা ওয়াজিব তাইলে পাঁচ জায়গার মধ্যে পাঁচ দিনে পাঁচ জায়গার মধ্যে পাঁচ দিনে নয়টা কাজ করার নাম হইলো কি হজ নয়টা কাজ করার নাম হইলো হজ এর মধ্যে পাঁচটা জায়গা কোন কোন জায়গা একটা মিনা একটা আরাফা একটা হলো মুজদালিফা একটা জামারাত একটা বৈতুল্লাহ পাঁচটা জায়গা কয়টা জায়গা হজের মধ্যে কয়টা জায়গার মধ্যে আপনার যেতে হবে এক নম্বর হইল আপনি মিনা আপনি মিনায় যাবেন আপনি এরপরে আপনি আরাফায় যাবেন এরপরে মুজদালিফায় যাবেন এরপরে আপনি জামারায় যাবেন যেখানে আপনি পাথর মারবেন এখানে যাবেন এরপরে বাইতুল্লাহ আপনি বাইতুল্লাহ যাবেন এরপরে আপনার জিলহজের যে হজের যে কামটা কাজটা এটা হবে পাঁচ দিনের ভিতরে এর মধ্যে হইল আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো এই পাঁচ দিন পাঁচটা জায়গায় যেতে হবে আর পাঁচ দিনে আপনার এই কাজগুলো সম্পাদন করতে হবে পাঁচটা জায়গায় যেতে হবে পাঁচ দিনে কাজটা সম্পাদন করতে হবে আর নয়টা কাজ করতে হবে এইটা হইলো তিনটা হইলো ফরজ আর ছয়টা হইলো ওয়াজিব এর পরে আরও কিছু শূন্য আছে এগুলা সম্পর্কে আমরা বিস্তারিত অনেক আমাদের উলামা এখানে আপনাদের সামনে আলোচনা করেছেন বিস্তারিত আলোচনা করেছেন কিভাবে আপনি হজ করবেন হজের মধ্যে তিন তিন প্রকারের হজ আছে হজ যে এফরাজ হজ যে আছে হজ কারান আছে আপনি হজ যে তমত্ব আপনি কেমনে করবেন প্রথমে আপনি উমরা করবেন উমরা করার পরে আপনি হালাল হয়ে যাবেন আবার আপনি সাত তারিখ আপনি আবার নতুন করে হজের এহরাম বাঁধবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা একরা বাংলার এই আপনার আমাদের এই টিভির মধ্যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিশেষ করে যারা হজে যাচ্ছেন যারা যাবেন আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে এই আমাদের পক্ষ থেকে অনুরোধ রইল যে আপনাদের দয়া আমাদেরকে সামিল রাখবেন আলহামদুলিল্লাহ অনেকেই চলে গেছেন অনেকেই যাচ্ছেন অনেকেই যাবেন আর আমরাও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের হজকে যেন হজ্জে মবরুর নাসিব করেন এবং হজের মধ্যে যত দোয়া করবেন সব দোয়া যেন কবুল হয় সেই দোয়ার মধ্যে আপনারা আমাদেরকে সামিল রাখবেন পিয়নবীর নবীর ফোনবীর মধ্যে আপনারা আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দিবেন আজকে যে আমি আপনাদের সামনে বিশেষ করে আমাদের কিছু প্রশ্ন আছে এর মধ্যে যে মন্ত্রী আসলে আজকে আমাদের সামনে যে বিষয়টা চলে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা যে হজ এবং কোরবানি জি প্রথমত আমার পক্ষ থেকে একটি আপনার কাছে আমার দর্শকদের জন্য একটি প্রশ্ন থাকবে যে আমাদের যে হজ মুসলমান নরনারী জীবনে একটা গুরুত্বপূর্ণ এ এই হজটা কার কার উপর ফরজ এটা আমাদেরকে যদি বলে দেওয়া হয় যে অনেক আমাদের কার জন্য ফরজ শিশু অথবা বৃদ্ধ অথবা মহিলা পুরস্কার মানে এটা বলে দিলে অথবা কখন ফরজ হয় ওই জিনিসটা বলে দিলে আমার ভালো হয় বিশেষ করে হজ হজের মধ্যে আপনি যদি দেখা যায় একজন মানুষ তার এরকম সম্পদ আছে যে সম্পদ দিয়ে সে আপনি হজে যাওয়ার মতো যাওয়ার মতো এবং আসার মতো এবং সেখানে থাকার মতো আর এই টাইমে তার ফ্যামিলি যে আছে ফ্যামিলিকে ভরণ দেওয়ার মতো যদি তার এবিলিটি থাকে তাহলে তার উপর হজ ফরজ এখন ধরেন ফর এক্সাম্পল এখন ধরেন এইট থেকে নাইন থাউজেন্ড পাউন্ড লাগে এক একজনের এইট থেকে নাইন থাউজেন্ড এখন যদি কোনো মানুষের কাছে আপনার এইরকম কিছু একটা থাকে দশ হাজারের মতো থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে বেশ এই জন্য অর্থাৎ দেখা যায় যে তার বরণ পোষণের পরে এবং তার তার এই আপনার বৈতুল্যায় যাওয়া এবং আসা মক্কায় যাওয়া এবং আসার যদি তার এবিলিটি থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে আজকে আমরা কুরবানি সম্পর্কে আমরা আলোচনা করব বিশেষ করে যেহেতু আমাদেরকে বলা হয়েছে কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করার জন্য যে মুফতি যে একটা প্রশ্ন আমি করতে চাই যেটা হলো যে আমাদের যে কুরবানি সামনে আসছে জি কুরবানির মধ্যে সবচেয়ে বেস্ট সবচেয়ে উত্তম দোয়া আমাদের জন্য কোনটি জি আসল কথা হচ্ছে যে কুরবানি কুরবানি একটা ইবাদত কুরবানি একটা ইবাদত এই কুরবানি মানে একটা কি করতে হবে আমাদের এই একটা পশুকে আমরা কোরবানি করি পশুকে কোরবানি করি এই কোরবানির সময় স্পেসিফিক কোনো দোয়া নাই হ্যাঁ কোরবানি জবে করার মধ্যে একটা পদ্ধতি আছে হ্যাঁ এই পদ্ধতিটা আমি বলে দিই আপনি যে সময় একটা পশুকে আপনি মাটিতে শোয়াইবেন হ্যাঁ কিবলামুখী করবেন এই পশুটাকে আপনি কিবলামুখী করবেন কিবলামুখী করার পরে আপনি একটা দোয়া পড়বেন যে দোয়াটা হাদিসের মধ্যে আসছে এই দোয়াটি হলো ইন্নি ওয়াজ ওয়াজ হিয়া ওয়াজ হিয়া للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك رب بسم الله الله أكبر بولي أبنى زبا جدي بسم الله بسم الله

এই যে আপনার কি যেটা বিসমিল্লা আল্লাহ বলার পরে সে জবেটা করবে জবে করার পরে সেটা বলতে পারবে যে আল্লাহ তাকাব্বাল মিন্নি আল্লাহ তাকাব্বাল হু মিন্নি কামা তাকাব্বাল তামিন খালিলিকা কামা তাকাব্বাল তামিন হাবিবিকা মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম ও খালিলিকা ইব্রাহিম আলি সাল্লাম এটা বলতে পারবে সে জবে করার পরে বলবে কি আল্লাহ তাকাব্বাল মিন্নি হে আল্লাহ এই পশুর যে কোরবানি আমি দিয়েছি এটাকে আপনি আমার পক্ষ থেকে আপনি কবুল করেন আল্লাহ তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বাল তামিন হাবিব ইকা মোহাম্মদ যেভাবে আপনি আপনার প্রিয় নবী আপনার হাবিব মোহাম্মদ সাল্লাহ ইসলামের কোরবানিকে আপনি কবুল করেছেন এবং আপনার খলিল ইব্রাহিম আলী ইসলামের কুরবানিকে আপনি কবুল করেছেন এইভাবে আপনি আমার কোরবানিকে কবুল করেন এখন যদি জবে কর্নওয়ালা যে সে যদি অন্য জনের অন্য মানুষের বিহাফ অফ আরেকজনের যে হয়তো একজন মানুষ তাকে বলে যে তুমি আমার পক্ষ থেকে করো তখন সেই এই কথা বলবে না মিন্নি বলবে না তখন বলতে হবে কি মিনহু আল্লাহ মিন জায়গায় কি বলতে হবে মিনহু বলতে হবে আল্লাহ তাকাব্বালহু মিনহু হ্যাঁ আর যদি দুইজন হয় দুইজনের পক্ষ থেকে কুরবানি দেয় তাহলে বলতে হবে কি আল্লাহ তাকাব্বাল হু মিন যদি কয়েকজনের পক্ষ থেকে হয় তাহলে বলতে হবে আল্লাহ তাকাব্বাল হু মিনহু মিন হ্যাঁ আর যদি ধরেন সাতজনে কুরবানি দিচ্ছেন একটা গরুকে একজনে কুরবানি করছে সাতজনের মধ্যে একজন তাহলে বলতে হবে আল্লাহ তাকাব্বালহু হু মিন্না এ আল্লাহ আমাদের পক্ষ থেকে এটা কবুল করো কিন্তু একজন মানুষ যেটা বলে না তার কুরবানি হয়ে যাবে হ্যাঁ শুধুমাত্র কুরবানির জন্য আসল দোয়া হইল কোনটা যে আপনার নিয়তটা কিনা না আপনার ইনটেনশন কিভাবে হ্যাঁ বলছেন আল্লাহ বলছেন তুমি যে জবে করছো তুমি কত বড় পশু দিচ্ছ আল্লাহ তালা তো এগুলোর দিকে তাকান না তোমার গুস্ত এবং মাংস তোমার গুস্ত এবং রক্ত এগুলো তো আমার কাছে পৌঁছে না শুধুমাত্র তোমার তাকুয়া পৌঁছে তোমার রক্তটা মাটিতে পৌঁছার আগে তুমি যে সময় জবে করছো এই সময় তোমার দিলের মধ্যে নিয়ত কি এই নিয়তটা আমি চাই তুমি আমার জন্য করছো কি না তোমার যদি আমার জন্য করে থাকো তাহলে এটা এটাই আমার কাছে কি হয়ে গেছে কবল হয়ে গেছে এটাই আমাদের আসল হইলো দোয়া হইলো কোনটা যে আমাদের নিয়ত ঠিক থাকতে ঠিক থাকতে নিয়ত ঠিক থাকতে হবে যে মুফতি সাহেব আসলে একটা জিনিস যেটা আমাদের সমাজের মধ্যে যেটা প্রচলিত আছে আমরা জানি যে একটি গরুর মধ্যে আমরা সাতটা নাম দিতে পারি অথবা একটি বকরি অথবা খাসির মধ্যে আমরা একটা আনা দিতে পারি এখন আমাদের দর্শকদের পক্ষ আমার প্রশ্ন হলো যে আমরা যে যে সাত নামে অথবা এক নামে যে কোরবানিটা দিই পশুকে এই নামগুলো কি আমাদের সমাজে যেটা প্রচলিত আছে আমরা দেখি অনেক সময় দেখা যায় কাগজ দিয়ে দেওয়া হয় মানে নামগুলো পরে 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 এরপরে কোরবানি দেওয়া হয় এটা কি এটা শরীর সম্মত কিনা এটা আমরা বলে দিলে ভালো হয় কোরবানি যেটা আছে যেমন ধরেন আপনি একটা গরু কিনছেন হ্যাঁ আপনি কিনছেন এবং আপনার কার কার পক্ষ থেকে দিবেন একটা ডিসকাস হয়েছে আপনাদের যে আমরা সাতজনের পক্ষ থেকে আমরা কুরবানি দিব এই পশুটা যদি আপনি কিনে আরেকজনের কাছে দেন সে জবে করার সময় যেহেতু আপনি দিয়ে দিছেন আপনি জানেন নাম হ্যাঁ সেই মানুষের জবে করার সময় এটা বলতে হবে এরকম জরুরি না কিন্তু এরপরও যদি একজন মানুষের কাছে আপনি নামটা পৌঁছান একটু সতর্কতার জন্য হয়তো একটা লিস্ট দিয়ে দিলেন দিলে অসুবিধা নাই কিন্তু এটা এরকম না যে এই সময় এই নামগুলো পড়তে হবে আপনি যে পশুটা যে যে আপনি ক্রয় করেছেন আপনি আপনার নিয়ত আল্লাহ তালা আপনার এটা আপনার জানেন যে আপনি কিসের জন্য আপনি আনছেন এগুলার জন্য একবারে জবের টাইমে এটাকে উল্লেখ করতে হবে এরকম জরুরি কিছু না জরুরি কিছু না কিন্তু এর পরেও যদি একজন মানুষে এটাকে একটা লিস্ট থাকে আর যদি সামনে রাখে এটা নিষেধ হবে না নিষেধ হবে না হয়তো অনেক মানুষ আছে এরকম করেন কিন্তু এটাও জানা রাখা দরকার যে আপনি এটা যদি করেন না তাইলে আপনার কোরবানি হয়ে যাবে মধ্যে কোনো অসুবিধা হবে না কোরবানের মাঝে কোনো অসুবিধা হবে না এই যে এটা আমি বলে দিলাম আর আরেকটা জিনিস এটা বললাম যে কোরবানির মাঝে যে আমরা এই কথা বলছিলাম যে কুরবানির উদ্দেশ্যটা কি কোরবানির উদ্দেশ্য হইল যে আপনি কুরবানি মানে ত্যাগ কুরবানি মানে কি ত্যাগ এটা আমরা একটা আছে জানের ত্যাগ একটা আছে মালের ত্যাগ হ্যাঁ কিছু কাচ্ছেন না এটা মানে আপনার জানের আপনি আপনার আপনার শরীরের জন্য আপনি কি করছেন আপনি ত্যাগ করছেন আপনি আল্লাহকে খুশি করার জন্য পুরা দিন আপনি কিছু খাচ্ছেন না আপনি নমাজ পড়ছেন এটার দ্বারা আপনি কিসের ত্যাগ আপনার শরীরের ত্যাগ আপনি কষ্ট করছেন আপনি অজু করছেন আপনি রুকুচাইদা করতেছেন হ্যাঁ আপনি মালের মালের ত্যাগ মালের কোরবানি যেমন জাকাত আছে সৎকা আছে কোরবানি এখন সেই কোরবানি যেটা সেই কোরবানিটাও মালের ত্যাগ কিসের ত্যাগ মালের সম্পদের ত্যাগ এখন হয়েছে কথা যে হাজতে ইব্রাহিম আলী ইসলাম হাজতে ইব্রাহিম ইসলাম তার সবচেয়ে প্রিয় হাতেতে ইসমাইল আলী ইসলাম উনাকে বৃদ্ধ বয়সে হ্যাঁ বৃদ্ধ বয়সে আপনার পেয়েছেন সম্ভবত হয়তো ওনার বয়স ছিল এরকম মানে একশো বিশ বছর ছিল আর ওনার ওয়াইফের বয়স ছিল নাইনটি নাইন হ্যাঁ এই বয়সে আর এর এর আগে কোনো সন্তান নাই প্রথম সন্তান ইসমাইল এর পরে পাইছেন হ্যাঁ এরপরে যে সময় ইসমাইল ইসলামের বয়স কেউ বলেন সাত বছর অথবা তেরো বছর এই টাইমে একটু চলাফেরা শুরু করলেন বাবার সাথে বাবার সাথে এই টাইমে আসলো যে স্বপ্নে দেখলেন হ্যাঁ স্বপ্নে দেখলেন যে উনি ইসমাইল আল ইসলামকে জবে করতেছেন জবে করতেছেন জবে করে ফেলছেন এটা দেখেন নাই উনি ট্রাই করছেন জবে করছেন এটা দেখছেন এখন একটা প্রশ্ন হইল যে আল্লাহ তালা চাইলে তো উনাকে ডাইরেক্ট বলতে পারতেন কিন্তু ডাইরেক্ট বলেন না কেন এখন এটার একমত হইল যে আল্লাহ তালা আসলে উদ্দেশ্য ইসমাইলকে জবে করার উদ্দেশ্য না উদ্দেশ্য ইব্রাহিম ইসলামের একটা পরীক্ষা নেওয়া যে তোমার মাঝে তোমার ছেলের মোহাব্বত বেশি না আমার মহাব্বত বেশি হ্যাঁ এখন এই জন্য স্বপ্নে দেখছেন স্বপ্নে দেখার পরে ছেলের সাথে কথা বলছেন বাবা তোমাকে আমি এরকম স্বপ্নে দেখছি ছেলেও তো ছিলেন নবীর ছেলে উনি ভবিষ্যতে নবী হবেন এখন উনিও বলছেন আপনার যা বলা হয়েছে আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি কি করেন আপনি এটা চালিয়ে যান আপনি এটা করেন আপনি আমাকে দরজাশীলদের অন্তর্ভুক্ত পাবেন ফালাম্মা আসলামা ওয়াল জাবিদ এখন দেশের মধ্যে রেডি হয়ে গেলেন আল্লাহর হুকুমের সামনে বাবাও রেডি ছেলেও রেডি দুনজন হান্ড্রেড পার্সেন্ট রেডি যে একজন কুরবানি করতে রেডি আর একজন কুরবানি হতে রেডি সো আল্লাহ এই যে একবার কী অবস্থা এই সময় আপনার আপনার কি করছেন জিবরিল আল ইসলামকে হুকুম দিয়েছেন হে জিবরিল তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও হ্যাঁ আর এই সময় ইব্রাহিম আল রেডি কিসের জন্য চাকু এই আপনার চাকু নিয়ে

যেটাকে আমরা তাকবির বলি এই সময় যে সময় আসতেছেন উনি থেকে আওয়াজ দিচ্ছেন যে আল্লাহ আপনার একটা কি হয়ে গেছে আপনার একটা কি এরকম কেরেশমা একজন বাবা তার ছেলেকে জবে করতেছে আল্লাহর জন্য হ্যাঁ সব আকাশের মধ্যে ফিরিস্তারা আহ কি করতেছেন আওয়াজ লাগাইতেছেন জিবির ইসলাম আসছেন আসার পরে দুম্বা কি হয়েছে জুম্বা দুম্বাকে জবা করা হয়েছে এরপর বলছেন যে ফালাম্মা আসলামা ওতাল্লাহুল জাবিন ইব্রাহিম আল্লাহ তালা নিজে আওয়াজ দিচ্ছেন হে ইব্রাহিম কাদসাদ্দাক্তার রুইয়া তোমাকে আমি যে স্বপ্ন দেখিয়েছি সেই স্বপ্নকে তুমি সত্যায়ন তুমি বাস্তবায়ন করে দেখিয়েছ অর্থাৎ আমি তো এটা তো দেখিয়েছিলেন জবে করছেন জবে হয়ে গেছেন এটা না উনি দেখছেন স্বপ্নে উনি ছেলের গলার মধ্যে আপনার চাকু লাগাইতেছেন জবে করতেছেন এই সময় কিন্তু হয়তো উনি বুঝেন নাই যে আমি যে একটা পরীক্ষা পরে বোঝানো হয়েছে না আসলে উদ্দেশ্যটা ছিল কি জবে করা না উদ্দেশ্যটা হলো তুমি পুরা রেডি কিনা জবে করার জন্য যে সময় পুরা রেডি জবে করার জন্য ছেলেও রেডি তখন দেখা গেছে আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে একটা দুম্বা নিয়ে আর দুম্বাকে আপনার কি করা হয়েছে কোরবানি করা হয়েছে এরপরে এই জিনিসটাকে কিয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে কোরবানি করা ওয়াজিব যাদের সামর্থ্য আছে হ্যাঁ এক একজনের উপরে আপনি আপনি একটা ফ্যামিলির মধ্যে যদি পাঁচজন থাকেন যদি আপনার এই আপনার কি আছে এই পরিমাণ মালের মালিক থাকেন যদি আপনার ফিতরা ওয়াজিব হয় ফিতরা যদি ওয়াজিব হয় আপনি ধরেন ফর এক্সাম্পল এই পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পাউন্ড যদি আপনার কাছে থাকে তাইলে আপনি কোরবানি করা আপনার উপর ওয়াজিব আপনি বলবেন যে আমি মাত্র সাড়ে পাঁচশো পাউন্ডের মালিক আমি কেন কোরবানি করব আমি কেন কোরবানি করব আপনি কুরবানি কেন করবেন আপনি তো আমাদের তো এই দুনিয়াতে এটা তো আপনার নেকি কামাইয়ের জায়গা আপনি করবেন না কেন আপনার কাছে তো এরকম বলে না বলা হয় নাই তো যে আপনার কাছে পয়সা নাই আপনি করেন আপনার কাছে এক্সট্রা আসে সাড়ে পাঁচশো পাউন্ড অথবা পাঁচশো পাউন্ড আপনার কাছে আসে তাইলে আপনি পঞ্চাশ পাউন্ডে একটা অংশ দিয়ে দেন হ্যাঁ এবং আপনি কি লাভ হবে যে বলছেন যে বিকুল্লি শাহরাতিন হাসানা হ্যাঁ জিজ্ঞেস করা হলো সাহাবাই কালাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন মাহাদিল আদাহিয়া রসুল্লাহ কুরবানিটা কি তখন আল্লাহ রসুল বলছেন সুন্নত আবি কুম সুন্নত আবি ইব্রাহিম আলহ ইসলাম এটা তোমাদের ইব্রাহিম আলহ ইসলামের সুন্নত তোমাদের পিতা ইব্রাহিম ইসলামের সুন্নত বলছেন আমাদের জন্য কি হবে ফামা আলা নাফি হাইয়া রসুল্লাহ বলছেন বিকুল্লে শাহ আতিন হাসানা প্রতিটি পশমে পশমে নাকি একটা ছাগলের মধ্যে কতটা কতটা পশম আছে এটাকে গণনা করা যাবে জি যে লক্ষ লক্ষ পশম হতে পারে লক্ষ লক্ষ পশম হতে পারে কোটি কোটি পশম হতে পারে তাইলে আপনি এটার দ্বারা আপনি পিছনে থাকবেন কেন এটা চিন্তা করবেন কেন যে আমরা পাঁচজন আসি আমরা একটা জন এটা চিন্তা করবেন কেন আল্লাহ রসুমা উঠ কুর্বান এই জন্য আমরা এই কথাই বলছিলাম যে আমরা কি করতে হবে কোরবানির জন্য কুরবানির জন্য আপনি আপনি যে কথাটা বলছিলেন কুরবানির জন্য যে আমরা একটা ত্যাগ আছে ত্যাগ ইব্রাহিম আসাম তো সর্বোচ্চ ত্যাগ করেছেন যে পরিপূর্ণ নে আপনি অর্জন করতে পারবেন না পরিপূর্ণ মহমিন একবারে কামিল দরজার মুমিন আপনি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সবচেয়ে প্রিয় জিনিসকে আপনি আল্লাহর জন্য ব্যয় করছেন না এই জন্য যে বলা ইব্রাহিম হাসম তো তার কামি উনি তো কামিয়াব হয়ে গেলেন উনি তো কামিয়াব হয়ে গেলেন উনি খলিল হয়ে গেলেন উনি আল্লাহর বন্ধু হয়ে গেলেন এরপরে ইটা এমনভাবে কবুল করলেন যে আজকে প্রত্যেক বছর ঈদ উল আধার মধ্যে কত কতটা পশু হতে পারে হবে অবশ্যই না শুধুমাত্র এই ইকরা বাংলায় কতটা পশু কোরবানি দেয় ইকরা বাংলার মাধ্যমে মাধ্যমে হ্যাঁ গত বছর এই ইকরা বাংলার মাধ্যমে আপনার থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন

জীবনে এখন কিছু কিছু বিষয়গুলো আছে যেগুলো আমাদের সমাজের মধ্যে বিতর্কিত বিষয় অথবা এগুলো নিয়ে হজ অথবা কোরবানির সময় আসলে নিয়ে আলোচনা হয় যেমন কেউ কেউ আমাদের কাছে প্রশ্ন করেন যে একটি একটি গরুতে সাতটা নাম দেয়া যায় এখন অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা আসে যে একটা নাম ধর সজনের নাম দেয়া দিলেন পরিবারের আর একটা নাম হজরফা সাল্লাম নামে এটা এই বিষয়ে আপনার মতামত কি জি আসল কথা হয়েছে যে প্রথম নম্বরের কোরবানি ওয়াজিব কোরবানি যাদের উপর কোরবানি ওয়াজিব জি এটা তো আপনার দিতেই হবে এর পরে আপনার এই কোরবানির কিছু অংশ যদি আপনি আরো কিছু নাম দেন এটা হবে নফল এটা নফল কোরবানি এখন এটার মধ্যে আপনি যেটা বলছেন আমাদের পিয় নবী সাল্লামের জন্য আপনি দিচ্ছেন এটা তো মহাব্বতের সাই এটা কিসের সাই মহাব্বতের সাই এরপরে পিয় নবী সাল্লি সাল্লাম উনি কি করেছেন আমাদের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন হাদিসের মধ্যে আসছে দুইটা বেড়া দিয়েছেন একটা দিয়েছেন নিজের পক্ষ থেকে আর একটা দিয়েছেন উম্মতের পক্ষ থেকে এই জন্য আমরা যদি এটা যদিও ওয়াজিব না কিন্তু যদি আপনার সুযোগ থাকে তাইলে আপনি দিবেন ইনশাল আমরা তো অনেকেই দেন অনেকে মা বাবার নামে দেন অনেকে প্রিয়জনের নামে দেন অবশ্যই আপনি দিতে পারবেন এই কোরবানির সব পাবেন ইনশাআল্লাহ আমাদের একটা বিরতিতে হচ্ছে প্রিয় ভাই বোনেরা আমরা সম্মানিত অতিথির কাছ থেকে কুরবানি এবং হজ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আরও আলোচনা শুনবো তবে তার আগে যেতে হচ্ছে ছোট একটি ফিরি অতিথি ফিরেছি শিগগুরি সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাক আমরা জানাচ্ছি হজ এবং কুরবানি নিয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হজ এবং কোরবানির ডিসকাশনে আমরা বিরতির পূর্বে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা মুফতি সাহেবের কাছ থেকে শুনেছি তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে যে মুফতি সাহেব আজকে আলোচনা হচ্ছে হজ এবং কোরবানি নিয়ে বিশেষ করে আমরা যখন এই সময়টা আসে কোরবানির সময়টা কোরবানি নিয়ে অনেক ভুল ভ্রান্তি অথবা ভুল বুঝাবুঝি সমাজের মধ্যে আসে বিশেষ করে একটা বিষয় যেটা যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা যখন আমাদের যে সন্তান যারা হয় আমাদের বাচ্চা যাদের যারা হয় অনেকে আমরা আকিকার বিষয় যেটা অনেকে আমরা মনে করি যে আমরা আমরা এখন না করে পরে কুরবানের সময় আমরা করে দিব কেউ কেউ ধরেন একটা গরু গরু নিলেন গরু নিয়ে আপনি ওইটার মধ্যে একটা নাম শুরু মানে করে দিলেন আকিকা এটা ঠিক আছে কিনা জি জাজ সুন্দর প্রশ্ন করার জন্য না আসলে আকিকা যেটা এটা হলো আপনি আকিকা আপনি চেষ্টা করবেন একটা বাচ্চা হওয়ার পরে সাত নম্বর দিন জি সপ্তম দিনে একটা বাচ্চার যে সময় সাত সাত নম্বর দিন হবে এই দিনের মধ্যে আপনি আঁকিকা করবেন আপনি চেষ্টা করবেন যদি আপনার সুযোগ থাকে যদি আপনার কাছে সম্পদ থাকে তাইলে সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনি একটা বাচ্চার আঁকিকা যেটা আপনি করবেন কত নম্বর দিনে সাত নম্বর সাত নম্বর দিনে এখন যদি কোনো কারণে আপনি পারছেন না কোনো কারণে আপনি হতে পারছেন না তাইলে আপনি চোদ্দ চোদ্দ নম্বর দিনে হ্যাঁ করবেন অথবা একুশ নম্বর দিনে করবেন এরপরে আপনি চাইলে যদি এরপরেও দেখা যায় আপনি করেন নাই করেন নাই তাইলে আপনি হয়তো কিছুদিন পরেও যদি করেন কোরবানির সাথে মিলেও যদি করেন এটা হয়ে যাবে কিন্তু উত্তম হবে কোনটা যে আপনি বাচ্চার সাত নম্বর দিন আপনি কোরবানি করবেন বাচ্চার কিছু হক আছে কিছু রাইট আছে এর মধ্যে একটা হলো বাচ্চার সুন্দর নাম রাখা একটা বাচ্চার সুন্দর নাম রাখা এটা বাচ্চার হক একটা হলো বাচ্চারকে আপনি কি করা সাত নম্বর দিন তার যদি সম্ভব হয় তার জন্য আকিকা করা এটা হক যদি আপনার কাছে সুযোগ থাকে এরপরে সময় কিন্তু এই নামটা ফিক্স করে নেওয়া নামটা ফিক্স এই নামের মধ্যে এই নামের দ্বারাই কি হবে আকিকা হবে এরপর চুল কাটা মাথার চুল কাটা চুল কেটে এটাকে সম পরিমাণ কি সৎকা করা সোনা এবং রূপার সমপরিমাণ পরিমাণ হয়তো সোনা বা রূপা সমপরিমাণ পরিমাণ কি করা সৎকা করা এগুলা যদি এগুলো হলো সুনাতরিকা এখন কথা যে আপনার প্রশ্ন হইলো যদি কোনো মানুষ হয়তো কোন কারণে করে নাই হ্যাঁ তাইলে সে পরবর্তীতে সে চাচ্ছে অথবা তার সেই সময় সম্পদ ছিল না এখন তার সম্পদ হয়েছে তখন মনে করতেছে দশ বছর আগে তো আমার এটা ছিল না এখন আমি করতে পারবো তাইলে কি আমি কুরবানির মাঝে আমি আমার সাতটা অংশ আছে দুইটা অংশ আমি দুইটা ছেলের আকিকা তাদের এটা দেওয়া হয় না আমি দিয়ে দিই এটা দিতে পারবে এটা দিলে আকিকা হবে এটা দেওয়ার কি আছে সুযোগ আছে কোরবানির ভিতরে আকিকা ঢুকানোর সুযোগ আছে জি জি হিজোয়াজ মুফতি আর একটা প্রশ্ন হলো যে মুসলমান নারীর জন্য যে আল্লাহ তাআলা সৃষ্টির পরেই কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন মানুষকে কিছু ইবাদত করবে কিছু ইবাদত হলো মালের সাথে কিছুটা হলো জানের সাথে যেমন আমরা নামাজ পড়ি অথবা নামাজ পড়ি রোজা রাখি এগুলো হলো জানের সাথে এরকম কিছু আছে আর কিছু আছে মালের সাথে যেমন আমরা কুরবানি জাকাত অথবা অন্য অন্য যে হাজার এই বিষয়গুলো আছে এখন আমার প্রশ্ন হলো ওই জায়গায় যে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যারা মনে করেন যদি আমি জাকাত দিই আমার জাকাতের পয়সাটা আমার আমার সম্পদটা কমে যাবে অথবা কেউ কেউ যে কোরবানি নিয়ে অনেক অনেকে কথাবার্তা বলেন যারা আমরা মুসলিম বিদ্বেষী অথবা মুসলমানদের মধ্যেও অনেকে আছেন যারা বলেন যে এই কোরবানির সময় শত শত লক্ষ লক্ষ হাজার হাজার কোরবানি দেওয়া হয় এর মাধ্যমে পরিবেশে একটা প্রভাব পড়ে যে মানে পরিবেশ থেকে অনেক ধরনের অনেক পশু লক্ষ লক্ষ পশু চলে যায় এটা মানে ওরা নেগেটিভভাবে ওটা মানে প্রচারণা করেন এই বিষয়ে আপনি কি বলবেন আসল কথা হয়েছে কি যে আপনি যে সময় আপনার সামনে আল্লাহর হুকুম চলে আসবে তখন আপনি যদি আপনি আজ এ মুসলিম একজন মুসলিম হিসাবে আপনি অন্য জিনিস চিন্তা করতে পারবেন না এটা হলো এক নম্বর কথা যেমন ইব্রাহিম আলী ইসলামের ঘটনা থেকে আমরা শিক্ষা নেই ওনার ছেলেকে জবে করার কথা বলা হয়েছে জবে স্বপ্নের মাধ্যমে উনি এটাকে তাবিল করেন নাই যে আমি কেন বাবা হয় আমি ছেলেকে জবে করবো এই কথা বলেন নাই আল্লাহ সামনে কোনো যুক্তি দেন নাই বলছেন কি যে ফালাম্মা আসলামা দুজন এটা মেনে নিয়েছেন তখন এরা কামিয়াব হয়েছে পরীক্ষা কামিয়াব হয়েছেন এবং এটাকে আল্লাহ তালা কেমন পর্যন্ত এটাকে আপনার তার ইয়াদগার হিসাবে স্মৃতি হিসাবে আমরা আজকে করছি এটা কার স্মৃতি আজকে প্রতি ঈদের মধ্যে এই মেম্বর থেকে এই আওয়াজটা হয় ইব্রাহিমের ঘটনাটা আলোচনা হয় হ্যাঁ এইটা ঠিকই এরকম যে প্রথম নম্বর কথা হইল যে আপনি পশুটা কোরবানি করছেন লক্ষ লক্ষ পশু কোরবানি হচ্ছে কোটি কোটি হয়তো পশু কোরবানি হচ্ছে আপনি দেখতে হবে এটা কার হুকুম আল্লাহর হুকুম ফসল ওয়ান হার যে নমাজ ঈদের নামাজের কথা তফসির মধ্যে আসছে এবং কোরবানির কথা যে তুমি কোরবানি করো এরপরে আল্লাহর রসুলের হাদিস থেকে অসংখ্য হাদিস থেকে আপনার কে আসছে কোরবানির কথা আসছে তাই না যেহেতু আল্লাহর হুকুম সেই হিসাবে ওইটাকে আমাদের এই যুক্তি দিয়া এটাকে এটা থেকে পিছনে আসার কোনো সুযোগ নাই আপনি যদি মুসলমান হন এটা থেকে ফেরার কোনো সুযোগ নাই এরপরে কিছু আলোচনার মধ্যে যদি আমরা আসি একটু যুক্তির মধ্যে যদি আসি যে যেমন ধরেন কি আছে আপনার পশু কুরবানি করি আমরা গরু গরু কুরবানি করি ছাগল কোরবানি করি কিন্তু গরু ছাগল কুরবানির দ্বারা উঠ কুরবানির দ্বারা আপনি এরকম আপনি এরকম সমাজের মধ্যে আপনি এরকম গরু ছাগল যে হারিয়ে যাচ্ছে এরকম না হ্যাঁ একটা আছে না গরু ছাগল পাওয়া যাচ্ছে না এরকম না আল্লাহ তালা এটার মধ্যে কি দিয়েছেন বরকত দিয়ে বরকত দিয়েছেন যেমন ধরেন একটা জিনিস বলে রাখি একটা উদাহরণ যেটা বলছি যে কি আছে কুকুর আছে বিড়াল আছে এদের বাচ্চাটা বেশি হয় এদের বাচ্চারা কিন্তু বেশি হয় গরু ছাগলের বাচ্চা থেকে এদের বাচ্চাটা বেশি হয় কিন্তু এর এরপরও আজকে দুনিয়ার মধ্যে আপনি এই গরু ছাগলের সংখ্যা আর কত হবে না সরি এই যে কুকুর এবং বিড়ালের সংখ্যা কত হবে অত বেশি হবে না চোখে পড়ার মতো না কিন্তু গরু ছাগল এত কোরবানি করার পরেও আপনি সব জায়গায় আপনি গরু পাচ্ছেন ছাগল পাচ্ছেন উট পাচ্ছেন পাচ্ছেন আপনি সব জায়গায় পাচ্ছেন এটা মানে যে যিনি উনি ওনার এই সবগুলাকে কন্ট্রোল করছেন কি আল্লাহ এই সবগুলাকে কন্ট্রোল করছেন আল্লাহ যেমন ধরেন আজকে আমরা আমাদের খাদ্য দরকার প্রয়োজন এই আপনার কি চা আমরা আমরা ভাত খাই হ্যাঁ চাউলের দরকার আমরা গমের দরকার আমাদের এই ফ্রুটের দরকার আমাদের এই সবজির দরকার বিভিন্ন রকমের সবজি আছে এই যে এই যেগুলো আছে এইগুলা আল্লাহ তালা আমাদেরকে পরিমাপ মতো দিয়েছেন কতটুকু পরিমাণ আমাদের দরকার এখন যেমন যদি আপনাকে আমাকে এত বেশি সম্পদ দেওয়া হইতো এত বেশি আপনার চাউল গম দেওয়া হইতো যে আপনি গরু রাখে রাখতে পারছেন না আপনি রাস্তাঘাটে পড়ে আছে আপনি সমাজটা কী হয়ে যাবে বিধ্বস্ত হয়ে যাবে এই জন্য আপনার সম আপনার যতটুকু প্রয়োজন আছে এতটুকু আপনাকে আল্লাহ তালা চাউলের ব্যবস্থা গমের ব্যবস্থা এই আপনার এই সবজির ব্যবস্থা করে দিয়েছেন একটা পরিমাপ মতো বানানেওয়ালা সৃষ্টিকর্তা রব্বুল আলা এই দুনিয়াকে জানেন এই মানুষের প্রয়োজন কতটুকু যেমন ধরেন একটা ঘরের মধ্যে যে অনেক সময় আছে আপনাদের ময়লা ময়লা আছে এগুলাকে আমরা যদি এত বেশি ময়লা হয় তাইলে আমরা জায়গা পাই না কোন জায়গায় রাখবো হ্যাঁ এই জন্য আমরা এই কথা বলছিলাম যে এই সবগুলা যেহেতু আমাদেরকে আল্লাহ তালা আমাদের আমরা বিশ্বাস করি আল্লাহ তালা এগুলাকে কন্ট্রোল করছেন এই জন্য আজকে যেহেতু আমি পশু কুরবানি করছি সেই পশু কুরবানির দ্বারা যে পশু কুরবানির দ্বারা পরিবেশ নষ্ট হয়ে যাবে অথবা এটাকে পয়সার একটা কি হয় অপচয় হয় এত পয়সা একসাথে অপচয় হয় এটা বলা যাবে না কেন এটা আল্লাহর হুকুম এটা আল্লাহর হুকুম এই জন্য আমরা সর্বশেষ কথা এটাই বলতে চাই এই ব্যাপারে এই প্রশ্নের উত্তরের মধ্যে এই কথা বলতে চাই যে আমরা যদি কি করতে হবে যে এটা একটা থিয়াক এটা কুরবানি হয়তো আমি আমার ছেলেকে কুরবানি করছি না কিন্তু আমার মহাব্বতের সাথে একটা কিসের দ্বারা আমি একটা পশুকে কিনছি পশুকে কেনার দ্বারা আমাদের মাঝে কিছুটা পয়সা পয়সাটা লাগছে এই পয়সাটার কুরবানি হচ্ছে এটা মালের কুরবানি এটা মালের কুরবানি এরপরে অনেক সময় মনে চায় না যে আমি এক লক্ষ টাকা খরচ করবো কুরবানির মাঝে এটা মনে চায় না হ্যাঁ তো এই যে মনের সাথে মোকাবেলা করা মনের সাথে মোকাবেলা করা আপনি যদি তাইলে আপনি এই মোকাবেলার দ্বারা আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন আপনার মনে চায় না এটা করবেন কিন্তু আপনি করছেন কেন করছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জন্য অবশ্যই এটার দ্বারা আল্লাহ তালা আপনাকে কর্মের রিওয়ার্ড দিবেন জি সাহেব জাজাকাল্লা আমাদের আমার পক্ষ থেকে একটা প্রশ্ন হলো যে আপনার কাছে যে আমরা তো ঈদুল আজহাকে নিয়ে আগে পরে অথবা ঈদুল আজহার দিনে কোনো বিশেষ দোয়া আছে কিনা দর্শকের উদ্দেশ্য বলে দিলে ভালো হয় জি সুন্দর প্রশ্ন করেছেন ঈদুল আজহার দিনে আর কোন বিশেষ দোয়া আছে দোয়া আছে কিনা আসলে ঈদের দিনে ঈদের দিনে আমাদের যে কাজগুলো আছে এর মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো কুরবানি জি সবচেয়ে উত্তম কাজ হলো কুরবানি যে এই জন্য আমরা এই কথা বলবো যে এই দিনে আমাদের মেন কাজ হবে কুরবানি করা কুরবানিটা যাতে আমরা সুন্দরভাবে করি এটা আমাদের এক নম্বর টার্গেট থাকবে এক নম্বর টার্গেট থাকবে যাতে কুরবানিটা সুন্দরভাবে হয় এছাড়া আরো কিছু কাজ আছে ঈদের দিনে কিছু কাজ আছে যেমন ধরেন আপনি এই সকাল সকাল উঠলেন ঘুম থেকে উঠলেন ওঠার পরে ফজর নামাজগুলো তো পড়বেই নেই ফজর নমাজ তো পড়া ফরজ পড়বেন এরপরে আপনি মিসওয়াক করবেন এটা এই যে ঈদের দিনের যে কিছু আমল আছে মিসওয়াক করবেন আপনি গোসল করবেন আপনি খুশবু আতর লাগাবেন এগুলো সূন্য হয়তো আপনি হয়তো ডেইলি করেন মিসওয়াক কিন্তু ঈদের দিনের স্পেসিফিক ঈদের দিনের শুননা আছে এগুলা গোসল করা হতো আপনি এমনি তো গোসল করেন কিন্তু সুন্নাহ ইনশাআল্লাহ আপনি গোসল করবেন ঈদের দিনের জুমার দিনের গোসল করা সুন্নাহ জি আপনি মিসওয়াক করবেন গোসল করবেন আপনি আতর লাগাইবেন এটা সুন্নাহ ঈদের মধ্যে যাওয়ার ঈদের ঈদের সময় আপনি যাওয়ার সময় আপনি তাকবীরে তাসরিক পড়বেন ধীরে ধীরে পড়বেন তাকবীরে তাসরিক আপনি পড়বেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা আপনারা সবাই শিখবেন ইনশাআল্লাহ তাকবীরে তাসরিক আল্লাহ হু একবার আল্লাহ হু একবার ল্যা ই লে হাই লা হু আল্লাহ হু আকবার আল্লাহ হু একবার ওয়া ইল্ লাইল হাম এই তকবির তসরিক আপনি ঈদুল আদহার সময় যাওয়ার সময় জোরে জোরে পরে যাবেন এই জন্য এটা আপনি এই তকবীর তশরিকটা পড়বেন এর পরে আরেকটা একটা শোন যে আপনি ঈদের যাওয়ার সময় আপনি এক রাস্তায় যাবেন এবং আসার সময় অন্য রাস্তায় আসবেন এটাও শুনা এটাও শোন এরপরে চেষ্টা করবেন আপনি হেঁটে হেঁটে যাওয়া এটাও হেঁটে হেঁটে যাওয়া এটাও শূন্য তাহলে এই যে আমরা শূন্যগুলো আমরা বললাম এর মাঝে এই একটা হইলো কি যে যদি আপনি বিশেষ করে এই দেশে তো আমরা কোরবানি যারা দেই তারা তো কোরবানি আসতে আসতে পুরো দিন চলে যায় পরের দিন আসে এটাই এদের উত্তম ছিল যদি আপনি কোরবানি আমাদের দেশে সেটা সম্ভব হয় সকালবেলা কিছু না খেয়ে কুরবানির জবে করার পরে কোরবানির গুষ দিয়ে কি করা খাওয়া আমরা যেটা করে আমরা যেটা করে আসছি এটা আমাদের এই দেশে সম্ভব না এই দেশে সম্ভব না এই জন্য আপনি যদি কি হইতো ঈদ উল ফিতরের সময় সকালবেলা মিষ্টি খাওয়া আর ঈদুল আধার সময় সকালবেলা না খেয়ে কুরবানি যেহেতু আমরা কোরবানি খেতে করতে পারছি না এটা সকাল সকাল করতে পারছি না অথবা করলেও আমরা এই গুস্তটা পাচ্ছি না এই জন্য আমরা হয়তো এই শূন্যটা আদায় করতে পারবো না আমরা এটা চেষ্টা করব যে বিশেষ করে এই দিনের যে আমলগুলো আছে এই সবগুলো যেন আমরা কি করতে পারি চেষ্টা করব সবগুলো সুন্দরভাবে আমরা করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল যে আপনার কি জি হ্যাঁ আল্লাহ তালার কাছে এই দিনের যেত আমল আছে এর মধ্যে সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানি এই জন্য আমরা সবাই কোরবানি যাতে সঠিকভাবে করব এবং কোরবানিটা যাতে সুন্দরভাবে হয় এই জন্য আমরা সবাই চেষ্টা করবো আমাদের আসলে কোরবানি এবং হজের মধ্যে অনেক মাসলাম আসাই যেগুলো আমাদের এই অল্প সময় আলোচনা করে আসলে শেষ করার মতো নয় আরেকটা প্রশ্ন হলো যে আমরা আমাদের সমাজে যেটা প্রচলিত যেটা প্রসিদ্ধ যে কোরবানির যে গুস্থ যেটা আছে ওটাকে বন্টনার বন্টন করার যে প্রক্রিয়া আমরা যেটা দেখে আসছি যে তিনটা পাক করা হয় তিনটা পাক করে একটা গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া হয় একটা নিজের আত্মীয়স্বজনের মধ্যে আরেকটা নিজের মধ্যে নিজের জন্য রেখে দেওয়া হয় এটার ব্যাপারে শরীরের সম্বন্ধে কোনো সমাধান আছে কিনা আসল কথা হয়েছে কোরবানি প্রথম নম্বর হইল যে কোরবানি করা আপনি যে সময় কোরবানি করে ফেলছেন যে তখন কোরবানি করার পরে এই কোরবানির গুস্থটা যদি আপনি পুরা কোরবানির গুসটা যদি আপনি খান এটার পারমিশন আছে একটা পশু একটা ছাগল আপনি পুরাটাই খাচ্ছেন খাইলে এটা কি হবে না কোরবানির কোনো অসুবিধা হবে না কিন্তু আপনার নিয়ত থাকতে না আপনি কোরবানির গুছ্ত খাওয়া একটু কঠিন বিষয় একদিকে আপনি খাইতে পারবেন আরেকদিকে আপনার খাওয়ার নিয়ত থাকতে পারবেন না জি এই জন্য এটা কী করতে হবে এটা খুব বেশি আপনি দেখতে হবে আমার নিয়তটা কি ঠিক আছে কি না ঠিক আছে কি না এই দেশে অনেক মানুষ মনে করে আরে আমি তো বেরিয়ে তো এমনি খাই হ্যাঁ তাহলে কোরবানি দিয়ে দেই না এরকম মনে আসতে পারে বলা হবে না মনকে বলবো না আমি তো বেরিতে খাইতে পারি রাস্তা বছর আর এই জন্য আর কোরবানি হলো আমি তো আনবো এটা কোরবানি করার জন্য কোরবানি করার জন্য কিন্তু নিয়তটা হবে একমাত্র আল্লাহর জন্য নিয়তটা হবে কার জন্য আল্লাহর জন্য এরপরে আপনার মুস্তাহাব হইল তিনটা ভাগ করা মুস্তাহাব উত্তম হইল একটা হইল নিজের জন্য একটা ভাগ হইল আত্মীয়স্বজনের জন্য একটা ভাগ হইল গরীবের জন্য কিন্তু একটা প্রশ্নই আসে এই দেশে এই দেশে আপনি গরীব পাইবেন কোথায় এই দেশে তো আপনি গরীব পাইবেন না কিন্তু আপনি প্রতিবেশীর মধ্যে অনেক আছে আপনি দিয়ে দিবেন আর এই দেশে তো একান্ত অনেক মানুষ পাওয়া যায় অনেক আছে আপনার স্টুডেন্ট বিষয় আসছে বা বিভিন্ন রকমের আসছে আমাদের বিভিন্ন দেশ থেকে আসছে অনেক অসুবিধা আছে অনেক অসুবিধা আছে তাদেরকে কিছু কিছু দিবেন চেষ্টা করবেন তাদেরকে কি করা কিছু গুস্ত দেওয়া এটা চেষ্টা করবেন তাইলে এই মুহূর্তে আমাদের এটা হলো মুস্তাহাব পদ্ধতি যে তিনটা বাঘ করে একটা বাঘ নিজে আর একটা বাঘ আপনার আত্মীয় স্বজনকে দেওয়া আর একটা বাঘ গরিবের মধ্যে বন্টন করা এটা ছিল আপনার গুস্ত বন্টন করার পদ্ধতি কিন্তু আমাদের নিয়তটা থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য যে আপনি আহ আরেকটা জিনিস বলে রাখি অনেক সময় আছে আপনি সাতজন মিলে আপনারা একসাথে কুরবানি দিচ্ছেন সাতজনের মধ্যে যদি একজন মানুষের নিয়ত থাকে যে আমার উদ্দেশ্য হলো গুস্ত হওয়া তাইলে এই একজনের নিয়ত খারাপ হওয়ার কারণে পুরা সাতজনের কুরবানি নষ্ট হয়ে যাবে এই জন্য শরিক হয়ে কোরবানি দেওয়া খুব কঠিন বিষয় শরিক হয়ে কোরবানি দেওয়া কঠিন বিষয় আর এটা কি করতে হবে আমাদের এটাই মনে রাখতে হবে যে আমি কোরবানি দিচ্ছি আমি তো কোরবানি এখন তো আমি হয়তো গরু জবে করার কথা ছিল না কিন্তু আমি জবে করছি কেন আমি জবে করছি আল্লাহর হুকুমের জন্য আল্লাহর হুকুম দিয়েছেন এই জন্য আমি করছি এই জন্য এটা দিলের মধ্যে এটা থাকতে হবে আর এর পরে গুস্ত যেটা আছে এই গুস্তটাও আপনি খাইলে কোনো অসুবিধা হবে না আপনাদের সামনে এই যে বিশেষ করে একটা হাদিস বলি সেই মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে বিশেষ করে মা মা আমি যে কথাটা আমি বলছিলাম যে কুরবানি সবচেয়ে উত্তম আমল হলো ঈদের দিন ঈদের দিন সবচেয়ে উত্তম আমল হলো কি কুরবানি আল্লাহ আল্লাহ রসুল বলছেন হাতে আয়সাদ আল্লাহ আল্লাহকে বর্ণিত যে ইবনে আদমের যেত আমল আছে এই সমস্ত আমলের মধ্যে কুরবানির দিনে সবচেয়ে প্রিয় আমল হইল পশুকে জবে করা পশুকে জবে করা এরপরে বলছেন ওয়াইনাহুল কিয়ামা বেকরুন ইহা ও আশার ইহা ও আদলাফ ইহা যে কিয়ামতের দিন এই পশুটা তার শিং নিয়ে আসবে তার চুল নিয়ে আসবে তার কুর নিয়ে আসবে আল্লাহর জন্য এটা কবুল হয়ে যায় এরপরে ফতিহবুবিহায় তাহলে তুমি সুন্দর কি করো কুরবানি করো এটা আমরা একটা কথা বললাম যে হাদিসটা বললাম সেই থেকে আমরা বুঝতে পারলাম ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইলো কোনটা কোরবানি 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 আর এই কোরবানির আমি আগেও বলেছি যে কোরবানির যে সব যেটা এই কোরবানির যে সব এটা তো প্রশমে প্রশমে সব আর আরেকটা জিনিস হইল কোরবানির যে শিক্ষা যে আল্লাহ তালার হুকুম এবং নবীর যে সুন্না এগুলার ব্যাপারে আমাদের কি থাকতে থাকতে পারবে না কোন রকমের সন্দেহ থাকতে পারবে না হয়তো আমার বুঝে ধরো কতবা নাই ধরো যুক্তি ধরো কতবা নাই ধরো যেটা আল্লাহর হুকুম আসছে এটাকে আমি পালন করা এটার মধ্যে আমি কামিয়া যেরকম ইব্রাহিজাম কামিয়াব হয়েছেন যেভাবে ইসলাম ইসলাম কামিয়া হয়েছেন এবং আমাদের সর্বোচ্চ ত্যাগ যদি আমি করতে পারি তত বেশি আমি আল্লাহ পারবো ইব্রাহিম আল্লাহ ইসলাম সর্বোচ্চ ত্যাগ করেছেন এই জন্য আমরাও যদি আজকে আমাদের ধরেন আহ কোরবানির সময় তো কোরবানি করব তার সাথে সাথে আমাদের প্রিয় জিনিস যেগুলা আছে যেগুলার দ্বারা আমার মহাব্বত আছে আপনি যদি আপনি এই যেমন ধরেন কি করতে পারেন কোন আপনার উন্নতের জন্য মানুষের জন্য মানুষের সেবায় যদি আপনি কিছু কাজ করা যেতে পারেন এরকম ঘটনা আছে যে একটা কুকুরকে পানি পান করানো হয়েছে এই মহিলা জান্নাতে চলে গেছে তাহলে আমাদের কাজটা হবে আপনি যদি সম্ভব হয় আপনার এই যে পয়সার দ্বারা পয়সার মহাব্বত আছে আপনার ফ্ল্যাটের মহাব্বত আছে আপনার দেশের বিল্ডিংয়ের মহাব্বত আছে আপনার অনেক জিনিস আছে আপনার কাছে এগুলো যদি আপনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে পারেন তাইলে আপনি পরিপূর্ণ মমিন হতে পারবেন আপনি যদি গরিবের জন্য মানবতার জন্য আপনি এগুলা যদি ব্যয় করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে আখেরাতের মধ্যে উত্তম বদলা দিবে এই জন্য যেটা আয়াতের মধ্যে বলা হয়েছে লালুল বিররা পরিপূর্ণ মমিন তুমি হতে পারবে না পরিপূর্ণ নেকি নেকি পরিপূর্ণ নেকি অর্জন করতে পারবে না হাত্তা তুনফি কো মিম্মা তো হেব্বন জিনিস যেগুলো আছে এগুলাকে কি করা আপনার আল্লাহর জন্য ব্যয় করা আল্লাহর জন্য ব্যয় করা মানে কি যে আল্লাহর যে বন্দা বন্দি যারা আছে অসহায় যারা আছে এদের সাথে এদের এদের পিছনে খরচ করা এই আমরা যদি আমি অত বেশি খরচ নাও করতে পারি একটা পরিকল্পিতভাবে আমি যদি রুটিন মতো যদি আমি কিছু কাজ করতে পারি যে আমি আমার সম্পদ যেটা আছে আমার যে আয় আছে সে আয় থেকে আমি কিছুটা আমি এটা করব। প্রত্যেক মাসে আমি পঞ্চাশটা পাউন্ড বা একশোটা পাউন্ড আমি সেভ করব এবং গরিবের জন্য জন্য কোনো মাদ্রাসা মসজিদে আমি এগুলো লাগাইব ইনশাআল্লাহ এর দ্বারা আপনি হয়তো কয়দিন পরে দেখবেন আপনি একটা মাদ্রাসা একটা বিল্ডিং একটা ছাত্র স্পন্সার করতে পারবেন আপনি বিভিন্ন মানুষের একটা গরিব মানুষের গড় বানিয়ে দিতে পারবেন এগুলা ইনশা আল্লাহ আপনার জন্য সবকায় দাঁড়িয়ে হবে এই জন্য আমরা এই কোরবানির শিক্ষা যেটা ত্যাগ স্বীকার করা পাক যেন আমাদেরকে সবচেয়ে বেশি ত্যাগী হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের সামনে যে কোরবানি এই হজ এটা যাতে আমরা সুন্দরভাবে আদায় করতে পারি এই কথা বলে আমি শেষ করছি জাজাকুমুল্লাহ জাজাকাল অংশ যাব অনুষ্ঠানের প্রথম দিকে শেষ পর্যন্ত আপনি অনেক সুন্দর সময় দিয়েছেন হজ এবং কুরবানির ডিসকাশনে এই জন্য আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহান আরে সুফার তাহলে আপনার এই সময় থেকে কবর মঞ্জুর করুন প্রিয় ভাই বোনেরা আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা হজ এবং কোরবানির নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ডিসকাশন শুনলাম আমরা যা কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করলাম সময় দিলাম সব কিছু আল্লাহ তাআলা কবল মঞ্জুর করুন আগামী অনুষ্ঠানে এই সেম আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জান আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি